এসছি আজকে বিরাটিতে, পি স্কোয়ার রেস্টুরেন্টের নাম শুনেছি এর সুখ্যাতি, এবং আজকে ভাবলাম একবার ট্রাই করা যাক পি স্কোয়ারের খাবার। আশা করি বেশ ভালোই লাগবে। তো আর দুদিন পরেই আর কি নতুন বছরের শুরু বলা যায়, আর মাকে বললাম যে তাহলে বাড়িতে কিছু বানিও না, আজকে বরং তোমাকে নিয়ে যাই, চলো বি স্কোয়ারে খেয়ে আসি। যেহেতু আমি দমদম থাকি, তো বিরাটি আমার বাড়ির থেকে খুব একটা দূর নয়, তো আজকে দেখা যাক বি স্কোয়ারের খাবার কেমন লাগে, এবং তারপর তোমাদেরকেও জানাচ্ছি। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাওয়া যায়, তো আমার বন্ধু সাজেস্ট করলো বি স্কোয়ার। বি স্কোয়ার খুব ভালো অপশন এই জন্য, তো বাড়িরও কাছে। মাকে বললাম চলো, আজকে 29th of December, তো চলো খেয়ে আসি, কারণ 31st নাইটে সব জায়গায় খুব ভিড়, অনেক বেশি রাশ, তো সেই জন্য কয়েকদিন আগে আসাটাই বেটার, কি বলো? চলো যাই বি স্কোয়ারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যানিটাইজ প্রসেস চলবে এবার, যেটা এখন ম্যান্ডেটরি সমস্ত রেস্টুরেন্ট হোটেলেই। জর্জারি থাকলে আবার অসুবিধে, আজকে খাওয়া বন্ধ, যাক একদম নর্মাল টেম্পারেচার 97। তো আমাদের যদিও ফোন করে আগে সিট রিজার্ভ করা ছিল, এটা আপনাদের রিজার্ভ, ওকে ওকে। আচ্ছা এই সিটটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম ওভার ফোন, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। আচ্ছা মেনু কার্ডটা একটু দেখবো, আর একটু আপনাদের কাছ থেকে জানতেও চাইবো যে বি স্কোয়ার এখানে কি কি খাবার দাবার বেশি ভালো। ঘরে সবসময় নানাবিধ প্রচুর খাওয়া দাওয়া করা হয়, করে খাই আমরা এবং খাওয়াই, তো আজকে একদম পরিষ্কার হাত গোছানো খাবারটা খাও। না মায়ের একটা অভিযোগও ছিল, সেটা বলা ভালো, মা বলে বাহ তোকে তুমি রান্না করে ঘরে ভালো খাওয়াই দাওয়াই, তুই খেয়ে খুব খুশি হোস, আর যখন বাইরের ব্লগ করতে চাস রেস্টুরেন্টে নিজে খেয়ে দিয়ে চলে আসিস, আর আমি সেটা রাত্রেবেলা বসে বসে মোবাইলে দেখি। তা মাকে বললাম না আজকে তা হবে না, আজকে তোমার অভিযোগের আমি এক ফোঁটাও সুযোগ দেবো না অভিযোগ করার, তো চলো তুমি আজকে আমার সাথে বি স্কোয়ারে। এইটা হচ্ছে আপনাদের মেনু কার্ড। সবার আগে স্যার জল কি এমনি মিনারেল ওয়াটার সব কোন এমনি প্লেন এগুলো? না মিনারেল ওয়াটার দিন। অনেক রকম আইটেম আছে এখানে, আমার মায়ের সাথে একটু কথা বলে আইটেম সিলেক্ট করি। দেখো মা, তন্দুর আইটেমের মধ্যে হরিয়ালি, পনির টিক্কা, চিকেন টিক্কা, মুর্গ অঙ্গারা কাবাব, মুর্গ মালাই কাবাব, তন্দুরি চিকেন বাটার মশালা, তন্দুরি চিকেন বাটার মশালা ফুল অ্যান্ড হাফ, আচ্ছা কড়াই চিকেন, এবং অবশ্যই ভেজটাও বড় দরকার, কারণ ফুড ব্লগ যখন করছি ভেজ নন ভেজ দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা ভেজ কোফতা কারি, কড়াই পনির, পনির আকবরি, পনির বাটার মশালা, মশালা মাশরুম। আমি জানতে চাই যে কোনটা আমার নেওয়া বেটার হবে, আপনি আমাকে সাজেস্ট করুন প্লিজ। স্যার দেখুন, আমি প্রথমেই আপনাকে সাজেস্ট করবো স্টার্টার আপনার তন্দুরের উপরে। ওকে, যদি ম্যাম আছেন, ম্যাম কি ভেজ নন ভেজ দুই খান? দুই খায়। ওকে, তাহলে আপনি পনির টিক্কা ট্রাই করতে পারেন। ভেজ পনির টিক্কা বেশ। স্যার আপনার নন ভেজে আমাদের কিছু স্পেশালিটি আছে, যেমন আপনার স্পেশাল আজওয়ানি ফিশ টিক্কা ফিশের উপরে, আর স্যার যদি চিকেন ট্রাই করতে পারেন তাহলে আপনাদের মুগ অঙ্গারা কাবাব এটা ট্রাই করতে পারেন, এটা আমাদের স্পেশাল আইটেম। এটা ফুল ইয়ে অঙ্গার বন গয়া, ওই যে গান্ডে শুনে অঙ্গারা কাবাব। আচ্ছা ঠিক আছে, স্টার্টার আগে শুরু করি না, তারপরে না মেইন কোর্সে যাওয়া যাবে। এখন আগে আপনি স্টার্টারটা কিছু তো সবার আগে আমি বলবো, ম্যাম কে যখন এসেছেন আপনার মাকে স্পেশাল কিছু মকটেল আছে, মকটেল গুলো ট্রাই করুন স্যার, দেখুন এমনি ভালো লাগবে। করা যাক, আপনাদের উপর ছেড়ে দিলাম আজকে, মায়ের দায়িত্ব, মাকে আপনারা খাইয়ে খুশি করে দিন, তাহলে সারা বছর আমার ভালো কাটবে, বুঝছেন তো? ম্যামের জন্য প্রথমেই একটা ম্যাঙ্গো ডিলাইট এন্ড পিঙ্ক লেডি। ঠিক আছে, হয়ে যাক ম্যাঙ্গো ডিলাইট খাই, খাওয়া দাওয়া শুরু করি, আর আমি আর মা একটুখানি হালকা করে একটু গসিপ করে নিই ততক্ষণ, কেমন? আমরা এখন আলোচনা করছি মাম্মা এই মুহূর্তে কি অ্যাক্টিভিটি করছে। মাম্মাকে বলতে বাবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বায়না করছিলাম, একটু আদর করে এসেছি। মা যখনই জামা কাপড়, মা বলো একটু গল্পটা কি? আলমারিটা খুলেছি, হ্যাঁ, ও আলমারি খোলা মানে উত্তেজিত হয়ে যায়, কেন হয়? তো আলমারিটা খুলেছো জানে, আমি শাড়ি বার করবো, পরবো, সাজগোজ করবো, এই মুহূর্তটা ভীষণ আমার সঙ্গে অত্যাচার চলে, মানে আমাকে শাড়ি পরতে দেবে না, ছাপিয়ে এতটা উঠে যাবে, লাভ দিয়ে দিই, ওকে কোলে নাও। তো আমি শাড়ি পরার আগে ওকে একটু কোলে নিই, আদর করে নিই, আদর করে নিই, তারপর আমি শাড়িটা পরি, ওকে আমাকে সরিয়ে দিতে হয় কোথাও বেরিয়ে যাওয়ার আগে, নাহলে উ ডগিদের বাড়িতে যাদের যাদের পেট আছে, বিশেষ করে আর কি কুকুর, তাদেরকেও দেখাবো যে কি কি খাওয়ানো দরকার। আমরা ওকে হোমমেড ফুড কি দিই, এমনিতেও ডগ ফুড খায়, কিন্তু তার সাথেও মাঝে মাঝে আমরা ওকে ট্রিট দিই একটা হোমমেড ফুড, সেইটা মা কি বানায় ওর জন্য সেইটা দেখাবো। আচ্ছা এখানে টেবিলে ছোটো ছোটো পাউচ প্যাকেজ, যে এরকম স্যাশেও বলা যায়, এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার আছে, এটা আমি এখন খেয়াল করলাম, এগুলোকে ইউজ করা যায়।
এগিয়ে নিয়ে নিলাম তাকে ভালো করে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আমার এই হোটেলের আসলে আমার সবথেকে জিনিসগুলো মানে এত ভালো লাগে টেবিলটা আমার খুব পছন্দ হয় আচ্ছা মানে সাজানো গোছানো পরিপাটি আমি একটু গোছানো দেখতে ভীষণ ভালোবাসি এই যে টুং 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 আওয়াজ হ্যাঁ মা এগুলো খুব বলে মা মাঝে মাঝে আমার মনে হয় যে ছোটবেলা মা এগুলো খুব বলতো যে যখন আমি ধরো ঘরে খাচ্ছি বা বাবা খাচ্ছে ওতে একটু চুপ করো হ্যাঁ চুপ করে দাও মা বলতো আওয়াজগুলোকে ফিল করো দেখবে যে রেস্টুরেন্টে খাচ্ছি মনে বাড়িতে মা একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে রেস্টুরেন্টের মতো টেবিল গুছিয়ে আমাকে খেতে দিত দুজন মিলে খেতাম ছোটবেলা থেকে এবার বাবা তো আমাদের বাড়িতে খুব একটা বেশি থাকতো না চাকরি সূত্রে বাইরে থাকতো তাই জন্য আমি আমার মা অনেকটা সময় যেহেতু একসাথে আমরা কাটিয়েছি তাই জন্য রেস্টুরেন্টের মজাও বাড়িতে আমরা এক একে এইভাবেই নিতাম ছোটবেলার কথা বলতে গেলে অনেক কিছু মনে পড়ে যেমন ধরো আমার বাবা বাইরে থাকতো তার জন্য বাবাকে চিঠি লেখা নিয়মিত নেমপ্লেট স্কুলের বই খাতা নেমপ্লেটটা পর্যন্ত বাবার হাতের লেখা খুব সুন্দর বলে ওটা পোস্ট করতে হতো আমাকে ওখান থেকে ওর বাবা আবার সময় করে সব নেম প্লেটে লিখে আবার পোস্ট করতো এখনও আমি কিছু রেখে দিয়েছি আচ্ছা এই রেস্টুরেন্টে একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনাদের এখানে যে ফটোগ্রাফগুলো দেখছেন দেওয়ালে যেমন এটা কিংবা এটা অথবা এইটা কিংবা এইটা এই যে ফটোগ্রাফগুলো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট ওনার মৃদুল মিস্টার মৃদুলের তোলা ছবি সে কিন্তু এগুলো নিজে তুলেছে যেমন এই যে এখানেও আছে এইটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে তাই না মা এই বাঘের ছবিটা তোমার খুব পছন্দ হয়েছে না বাঘের ছবিটা আচ্ছা বা মায়ের খুব ভাল লেগেছে এই ছবিগুলো খুবই ভাল লাগলো দেখে ব্যাপারটা কাঁচা আমের এটা টেস্ট আর ওটা কয়েকদিন আগে যদি আমার গলা ব্যথা গেল মায়েরও তবু আমরা খেয়ে যাচ্ছি অল্প একটু খাবো বেশি খাবো বাবা ফোন করেছে হ্যাঁ বলো আচ্ছা পেডিগ্রি শেষ হয়ে গেছে আসার সময় মনে না খোলা পাবো কালকে তাহলে আমি অনলাইন অর্ডার করে দেবো চলে আসবে ভাই তোমার সঙ্গে এটা যে বিরাটিতে বি স্কোয়ার আচ্ছা বি স্কোয়ার নামটা কেন রেখেছে সেটা তো জানি না তাহলে জেনে নিতে হবে একবার আচ্ছা আমি জেনে নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা দাদা আমার আমার বাবার একটা প্রশ্ন ছিল এক্ষুনি ফোন করেছিল সেটা হচ্ছে যে বি স্কোয়ার নাম কেন রেস্টুরেন্টের অ্যাকচুয়ালি বি স্কোয়ার ধরে নিন নামটাকে দু ভাগে আপনি ডিভাইড করতে পারেন বি অ্যান্ড স্কোয়ার স্কোয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে একটা প্লেস বা জংশন আচ্ছা আর এখানে বি হচ্ছে ধরে নিন আপনি কোনো রেস্টুরেন্টে যাবেন বা প্ল্যান করছেন সবার ফার্স্ট আপনার মাথায় কী আসবে একটা বেস্ট প্লেস তারপরে আসবে একটা বেস্ট ফুড তারপরে বেস্ট ফ্রেন্ডের সাথে হ্যাং আউট মানে বেস্ট মেমোরি যেখান থেকে সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে যাবেন আপনার সারা জীবনের জন্য বেশ বেশ আমি ইতিমধ্যে কিচেনটা একটু ঘুরে আসলাম কিচেনটা খুবই ঠিকঠাক হাইজিন মেনটেন করে এরা সমস্ত কিছু করে কিচেনে আর ক্যামেরা নিয়ে ঢুকলাম না কারণ ওটা একটা পার্সোনাল জায়গা আমার মনে হয় না কিচেনে ক্যামেরা নিয়ে ঢোকাটা খুব একটা ভালো হবে ওকে পনির টিক্কা চলো মা খেয়ে দেখি পনির টিক্কা বিষয়টা এটা পুদিনা চাটনি দিয়ে পনির টিক্কা কেমন লাগছে তোমার খেয়ে ভীষণ সুন্দর ভীষণ ভালো খুবই ছানা ছানা হ্যাঁ খুবই ব্যাপারটা আর কি যেটাকে বলে মোলায়েম খুবই ব্যাপারটা আর কি সফট পনির টিক্কা খাবারগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার না সুন্দর খুবই গ্ল্যামারাস দেখতে ফুড ডেকোরেশনটা খুব সুন্দর এটা কি চিকেন দাদা হ্যাঁ স্যার চিকেন আছে ওকে বেশ এটার নাম কি দাদা এটা হচ্ছে স্যার আমাদের
সেফ স্পেশাল আচ্ছা টুডেজ সেফ স্পেশাল কলমি কাবাব টুডেজ সেফ স্পেশাল কলমি কাবাব ওকে আপনাদের কি সেফ স্পেশাল এরকম থাকে হ্যাঁ এরকম আমাদের প্রত্যেক উইকলি সপ্তাহে একদিন করে আমরা সেফ স্পেশাল গেস্টকে সার্ভ করি কলমি আচ্ছা আর ওটা এটা স্যার আমাদের আপনার রেগুলার এটা একটা স্পেশাল ডিশ এটা হচ্ছে ফিশের উপরে স্পেশাল আজওয়ানি ফিশ টিক্কা স্পেশাল আজওয়ানি ফিশ টিক্কা চমৎকার এটাও একটা করে সার্ভ করে দিন জিনিস একটা আর তার সাথে একটু লেবু চিপে নেবো আমরা এটা ওকে তারপরে খাওয়া যাক দেখা যাক বিষয়টা কিরকম দাঁড়ায় আগে আমরা আচ্ছা এটা হচ্ছে পুদিনা চাটনি দেখা যাক ওকে আরে আমার মা দারুণ খুশি আমি খুঁজে খুঁজে ওর জন্যই তো এসছি যেখানে বারবিকিউ তন্দুরি এত বেশি পাওয়া যাবে এটা কী কমে ভিতরে একটা কি স্টাফিং মতো করা আছে না কী এটা এটা হচ্ছে মনে হচ্ছে চিকেনকেই পেস্ট করা হয়েছে একটু জিজ্ঞেস করি দাদা হ্যাঁ স্যার বলুন ডিম আছে মনে হচ্ছে এই স্টাফিংটা কি আছে চিকেনের মধ্যে ওটা আছে আপনার কিমা চিকেন উইথ আপনার ড্রাই ফ্রুট ওটাকে পুরো আপনার ম্যাশ করে ওটাকে স্টাফিং করা আছে ও তাহলে মাখনটা ঠিকই বলেছেন হ্যাঁ বলুন আর উপরে আপনার দেখুন চিজ দিয়ে পুরো ওটাকে আপনার বেক করা আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কিমা চিকেন উইথ ড্রাই আচ্ছা উপরে এটা ভীষণ লেয়ারটা খুব পুরো আর উপরটাতে আর কি চিজ দিয়ে ওকে দাও এটা দাও খেয়ে দাও থ্যাংক ইউ স্যার চিকেন সেফ স্পেশাল এটার নাম হচ্ছে স্যার আপনার সেফ স্পেশাল কলমি কাবাব ম্যাডাম কলমি কাবাব এই ফ্লেভারগুলো হচ্ছে আমার সব থেকে প্রিয় এই ফ্লেভারগুলো তন্দুরি ফ্লেভার আমার খুব পছন্দ রুটি তন্দুরি এসব হচ্ছে মায়ের প্রিয় আমার মনে মা মনে হয় আগের জন্য কোনোভাবেই বাঙালি ছিল না পাঞ্জাবি টাঞ্জাবি জন্মে গেছিলাম আমি যদি সাত দিনে ভাত না খেতাম তো ওদের বলবো না আমাকে ভাত দাও তুমি তো যাকে বলা একদম ভেতো বাঙালি মানে সবসময় সকাল হলেও যদি গরম ভাত দেওয়া যায় তাও বোধহয় ভালো হয় আমার ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে ফিশ আইটেম মাছের মাছেরটাও খেয়ে দেখি মা সুন্দর বেশ সুন্দর খেয়ে দেখো মা অপূর্ব অসাধারণ কিন্তু সব খাবার মধ্যে মনে হয় আমি যদি এটা করে ফেলতে পারি ভালো হয় মা শুধু সব কিছু করার ইচ্ছে আজ মানে আগে এসছি একসাথে খাবো তাহলে মা শুধু খেয়ে চেষ্টা করছি কোনটা কীভাবে বানিয়েছি সেটা বোঝার একদম এটা আজকের থেকে না যদিও আমার মায়ের এটা বড় সবসময় রেস্টুরেন্টে গেলে খাবারটা কীভাবে বানানো হয়েছে সেটা জানতে খুব আগ্রহী এই যে ফ্লেভারটা না এই ফ্লেভারটাই সব কিছু বাজিবাজ করে দেয় সত্যি তাই চিকেনই লাজিজ আচ্ছা ইতিমধ্যে আমরা মেন কোর্সে ঢুকে গেছি মা স্টার্টার শেষ এবার মেন কোর্স এইগুলো আচ্ছা এগুলো আমাকে বল এগুলো তো অর্ডার করেছিস কি কি নাম হ্যাঁ আমি একটু গুলি গেছি এটা শুধু গার্লিক নান মনে আছে আর দাদা হ্যাঁ স্যার বলুন আচ্ছা একটুখানি বলে দিন না মেন কোর্সে এগুলো কি কি ছিল আচ্ছা ম্যাম আপনার যেটা ভেজ আছে ওটা হচ্ছে আপনার ভেজ কোপ্তা কারি আচ্ছা ভেজ কোপ্তা কারি ওকে এটা আপনার হ্যাঁ চিকেন আছে ওটা হচ্ছে আমাদের চিকেন ইলাজিজ আমি তাই খাচ্ছি চিকেন কোফতা কারি
এটা হচ্ছে কোফতা, এটা হচ্ছে ভেজ কোফতা কারি। আমি দেখো একদম ছিঁড়ে নিয়েছি, ধীরে ধীরে খাবো। কোফতা কারিটা একদম একটু অন্যরকম খেতে। এর নামটা ভীষণ সুন্দর। কোনটা মা? চিকেনের। চিকেন ইজ লাজিজ। আমার মায়ের আজকে হেভি জমে গেছে মা, এর পরে যদি একটাও রাইস আইটেম অর্ডার না করি আমার কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে। তুমি খাওয়া মুখ সামান্য খাও। এক্সকিউজ মি দাদা, একটু শুনবেন? তুমি লেগ পিসটা খাও, সেটাই তো ভাবছি। কিরকম করে খাবো? যেটা খেয়ে ফেললাম এক্ষুনি, সুস্বাদু। এতটা কিন্তু আমি খাবো না। খাও না যতটুকু পারো। এটা কিন্তু সুস্বাদু, এবং এই যে গ্রেভিটা, এই যো এই যে গ্রেভি আইটেমটা দেখছো তোমরা, চিকেন কিমা দিয়ে যথেষ্ট ভালো। চিকেনটা কিন্তু সফট এন্ড জুসি। তোমার কি মনে হচ্ছে, তোমার তোমার অভিজ্ঞতা কি বলে, মানে তোমার মতামত কি? খুব সুন্দর, মানে শুধুই খেতে ইচ্ছা করছে। আচ্ছা, খুব নরম, খুব সুন্দর, একদম নরম, খেতে দুর্দান্ত স্বাদ। এই যে ভেজ কোপ্তা, এই যে দে ইয়ে আছে কোপ্তা, ভেজ কোপ্তা। মা এবার একটুখানি ভাত খাওয়া যাক নাকি? স্যার পিস পড়ো। হ্যাঁ স্যার করি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু অল্প করি। হুম ঠিক আছে, দেখুন তুমি কি হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ না না না, গোটা লেগ পিসটা খেয়েছো? না লেগ পিসটা গোটা খাওনি। খেয়েছি খেয়েছি, দেখ তোর মতন করে আমি এখন কি করে অত বড় করে খেয়ে নিই। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে পিস পোলাও। ওকে ঠিক আছে, তার মধ্যে পনির আছে দেওয়া, তাই তো? এর মধ্যে কি পনির দেওয়া আছে? পনির কে ঝুরো করে দেওয়া আছে। এবার আমি হাত লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে মটন রোগান জোশ। মটন রোগান জোশ, বাহ, একটু গ্রেভি ম্যাডাম। না না না, এটাই হয়ে যাবে। বেশ, রাইসের মধ্যে কি নারকোল গ্রেট করে দেওয়া আছে? না স্যার। হ্যাঁ, আপনার কোকোনাট পাউডার উপর থেকে, আপনার কোকোনাট পাউডার উপর থেকে ছড়ানো যাবে। ঠিক ধরেছে মা, তুমি আমার মতো করেই খাচ্ছ না এরকম ভাতের সাথে একটু মাংসটা মেখে। এমনিতে তো তুমি আর আমি, ভাতটা খুব ভালো লাগছে, ভাতটা শুধু ভালো লাগছে আমার কাছে, তুই মেখে খা। এমনিতে তো তুমি আর আমি একসাথে খেতে বসি না বললেই চলে, কখনো আজকে বসেছি, চল তুমি আমার স্টাইলে খাবে না। এটা স্বাদ আমি নিচ্ছি, এটা স্বাদ আমি নিচ্ছি। আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি আজকে একটু মাটনটা একটুখানি কীরকম টিপে ছিঁড়ে আমার মতো করে রিভিউ দাও তো, যেমনি আমি দিই।
বাড়িতে তুমি বলো মাটনটা কি তার জন্য আমাকে হাত দিতে হলো দাও এটা হচ্ছে মাটন রোগন জোশ এবং তোমার ব্যাপারটা কিরকম লাগলো এবং মাটন সব এই রকম করে দেখাবো একদম নরম গলে গেছে খুব সুন্দর খেতে হয়েছে আন্টি আজকে মাটনের রিভিউ দিয়ে দেখাচ্ছে এরকম করে খেতে হয় বলো ওরা খাবে আমি এরকম করে খেলাম এটা খাও না খাও না দেখাও না আচ্ছা একটু গাড়ি অল্প একটু কামড়ে দেখাও বাবা মা গেজকে জানতে করছে আচ্ছা ঠিক আছে আমি রিভিউটা দিয়ে দিই এটা হচ্ছে মাটন রোগন জোশ এই যো মাটন সফট যথেষ্ট এবং এটা কি করে ছিরি মাটন তো ভালো দেখাম খেয়ে নাও খুব নরম হয়েছে স্পাইসি হয়েছে টেস্টিও আছে আলাদা বলছি কি আপনাদের যে বাইরে তো টেক আউট কাউন্টার দেখলাম না হ্যাঁ হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় ওটা অ্যাকচুয়ালি ওখানে আপনার ফাস্ট ফুড যেটা আছে রোল স্যান্ডউইচ মোগলাই বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি আছে বাহ তাহলে তো মিটেই গেল বাবার জন্য কি বিরিয়ানি নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা যাওয়ার সময় টেক আউট থেকে একটা বিরিয়ানি নিয়ে যাব পার্সেল হবে ঠিক আছে ওকে তাহলে বাস প্রবলেম সলভ আচ্ছা গরম গরম মাটন খান্না ভালো লাগে এবার কিন্তু আমরা ডেজার্টে চলে যাবো আমি একটা আগে ছবি তুললাম এটা তোমরা সবাই দেখো দুর্দান্ত একটা জিনিস ভাবিন খাবি না ছবি তুলবি এইটা হচ্ছে ফ্রায়েড আইসক্রিম বিষয়টা খুবই ইন্টারেস্টিং এইটা নিশ্চয়ই মা মনে হয় কাটলে তবে এইটার মধ্যে থেকে কিন্তু আসল ব্যাপারটা বেরোবে স্যার আপনার জন্য ফ্রায়েড আইসক্রিম ওকে আচ্ছা এইটা যে শেপটা করা হয়েছে এটা কি কোনো ফলের শেপ দেওয়া হয়েছে না যেটার মাথায় একটা বেশ ইয়ে আছে দাদা গার্নিশিং না মানে দেখে মনে হচ্ছে এটা মানে বেশ নাশপাতি বা আপেল জাতীয় কিছু না যেখানে আর কি ব্যাপারটা আর কি বেশ খুবই ডেকোরেশনটা সুন্দর এটা এটা ফ্রাইড আইসক্রিম বলে বাইরের কোটিংটা হচ্ছে কি বেশ মোটা আর ভেতরে আর কি আইসক্রিমটা ভেতরে আছে তাই তো বেশ 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 আর ওখানে উপরে আপনার গার্নিশিং বাই হানি এন্ড আপনার সিডমিসিস হোয়াইট তিল ওকে ওকে ঠিক আছে মা তুমি চলো এটা কাটো দেখি তো বিষয়টা কি রকম সুন্দর করে মেল্ট হয় আস্তে করে কাটো চামচ দিয়ে কাটো হ্যাঁ চামচ দিয়ে কাটো একটা দিয়ে ধোন আর একটা দিয়ে কাটো ওয়াও বাহ দেখি আমি একটু কিরকম খেলে বুঝতে পারবে কি ফ্রাইড আইসক্রিম উপরের এটা কিন্তু কোটিংটা কিন্তু বেশ হার্ড এবং ভেতরে ক্রিমটা আছে উপরে পুদিনা দেওয়া এটা দেখে কোনো ফল মনে হচ্ছে এত সুন্দর গার্নিশিংটা এটার আবার মাও রেকর্ডিং করছে আচ্ছা করুক এই যে হা হা এই যে পুরো বিষয়টা এই যে পুরো বিষয়টা মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসছে মা উপরের কোটিংটা দিয়ে এটা কিন্তু ফ্রাই করতে হবে তাহলেই আসবে মজাটা ক্রাঞ্চিটা এক্স্যাক্টলি এটা খেলে এটার সাথে দিয়ে গেলে ক্রাঞ্চিটা বেশি লাগছে ওই ক্রাঞ্চিনেসটা পাবে মানে তুমি উপরের মোটা কোটিংটা দিয়ে আইসক্রিমটাকে একসাথে মেল্ট করে খাও টপ টপ খেয়ে নিলাম এতটা আমি খেতে পারবো না অনেক বড় কি সুন্দর লাগছে না ইটস রিয়েলি অসম ইটস রিয়েলি অসম এটা সত্যি এখানে একটা অন্য রকমের অন্য বাড়তি পাওনা হ্যাঁ অন্য রকম একটা জিনিস যেটা কখনোই খাইনি আর টেস্টটাও কিন্তু দারুণ দারুণ দারুণ
খুবই টেস্ট, খুব যাকে বলে যে না খেলে কোনো কিছু যেরকম বোঝা যায় না, সেরকম খেলে বলা যায়। আমি তো মুখ থেকে বলছি খুবই টেস্ট, সত্যি একটা বানানোটাই একটা অন্য রকমের। অনেক কিছু খেয়েছে, কি কি বিল এসছে দেখে যা। আচ্ছা, বি স্কোয়ার স্পেশাল আজওয়ানি ফিশ টিক্কা, তাই তো? এটা হচ্ছে 349। আচ্ছা, মিনারেল ওয়াটার বোটল ওয়াটার 40 rupees। আচ্ছা, সেফ স্পেশাল, সেফ স্পেশাল আছে 299। হ্যাঁ, এটা যে চিকেন ইলিজিস যেটা কি 275 নাকি 299? 275। ওকে, তাহলে 299টা কোনটা? 299 হচ্ছে ইয়েটা আপনার সেফ স্পেশাল কাবাবটা যেটা ছিল। বুঝতে পারছি, সেফ স্পেশাল হচ্ছে যেটা, সেটা হচ্ছে 299, চিকেন ইলিজিসটা হচ্ছে কি 275। আর এটা এটা হচ্ছে কি বিরিয়ানি বিরিয়ানি যেটা আর কি আমাদের পার্সেল, ওকে, পার্সেলটা এখানে রয়েছে 169 করে ইচ। আচ্ছা, আর ফ্রেশ গ্রিন স্যালাড 55, ফ্রাইড আইসক্রিম দুটো নিয়েছি 220, এক একটা 110 করে। বাহ, বেশ সস্তা, মানে জিনিসটা অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক। গার্লিক নান 60 rupees, ম্যাঙ্গো ডিলাইট মানে ড্রিঙ্কটা 105 টাকা, 105, মাটন রোগন জোশ 395, ফুল, তাই তো? কটা ছিল? চারটে ছিল, ভালো পিস ছিল চারটে। আর এটা হচ্ছে কি প্যাকিং চার্জেস, মানে যেগুলো আমাদের আর কি যেটুকু আমরা নিয়ে করছি, মানে যেটা খেলাম না পার্সেল করে নিয়ে যাচ্ছি, মানে অনেকটাই ছিল, পুরোটা খাইনি, খানিকটা রয়েছে সেটা পার্সেল করে নিয়ে যাচ্ছি কাল সকালে খাবো বলে। যাই হোক, পিস পোলাও 149, আর পনির টিক্কা 180, আর পিঙ্ক লেডি, আচ্ছা ইয়েটা ড্রিঙ্কসটা হচ্ছে 115, 115 টাকা, আর ভেজ কোপ্তা কারি 179। ওকে, আচ্ছা, মাটন বিরিয়ানিটা একবার নিচে মেনশন করে দেওয়া হয়েছে নাকি? মটন দুটো বিরিয়ানি আছে, একটা চিকেন একটা মটন। আচ্ছা, একটা চিকেন বিরিয়ানি আছে, একটা মাটন বিরিয়ানি আছে। মাটন হচ্ছে 189 আর চিকেন হচ্ছে 169। বিরিয়ানির দাম কিন্তু যথেষ্ট ঠিকঠাক, কমই বলা চলে। আমি খাইনি এখনো, আমি খেয়ে অবশ্যই জানাবো এই ভিডিওর মাঝখানেই যে বিরিয়ানিটা কেমন খেতে ছিল। আর টোটাল হচ্ছে 2799, 2799, মানে 2800 টাকাই ধরুন, তার সাথে সিজিএসটি এসজিএসটি মিলিয়ে 62 সব মিলিয়ে 62.98 মিলিয়ে 2925, 2925 টাকা। মানে আমার মনে হয় এত কিছু খেলাম এবং যথেষ্ট পরিমাণে, এবং বাকিটা নিয়েও যাচ্ছি প্লাস বিরিয়ানি পার্সেলও করেছি, সব মিলিয়ে আমার পুরোপুরিও 3000 টাকা হয়নি, কি মা, সব মিলিয়ে পুরোপুরিও 3000 টাকা হয়নি। সুতরাং আমার মনে হয় যে যথেষ্ট কমই আর কি, 3000 টাকা মানে যথেষ্ট, ভালো খাবার, নতুনত্ব ডিশ আছে, সেই তুলনায় আর কি যথেষ্ট কম বলা চলে। আর আমি বলবো সবাইকে, এটা অ্যাড্রেসও ডেসক্রিপশানে দেওয়া আছে, গুগল লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে, প্লিজ ভিজিট। এবং বি স্কোয়ার এই সময়কার যথেষ্ট একটা যাকে বলে আধুনিক রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো। প্লিজ এসো এবং খাও, মার আরও ভালো লেগেছে কারণ দুই একটা আইটেম তো বলেও দিয়েছে অনেকে কীভাবে রান্না হয়েছে, তাই জন্য বেশি খুশি বুঝিয়ে দিয়েছে, এবং খুব ভালো ব্যবহার, খুব ভালো ছোটো ছোটো সব ছেলেরা। তো তোমরা প্লিজ আসো এবং খাও, ট্রাই করো এবং জানাও কেমন তোমাদের লাগলো কমেন্টে, ঠিক আছে? তাহলে জানিও মা আর ছেলে এই যে এতদিন বাদে একটু বেরোলো বাইরে ঘুরতে, একসাথে ডিনার করলো, কেমন লাগলো সেই ভিডিওটা কমেন্টে লেখো, ঠিক আছে? আর মায়ের কমেন্ট অনেক বেশি পড়ে, আমাকে নিয়ে কেউ আজকাল কিছু লেখেই না, সবাই শুধু আন্টি আন্টি করতে থাকে। আমি আজকে খেয়ে গেলাম, আবার 1 তারিখ পড়ছে জানুয়ারি, আবার আসবো, আবার বাইরে খাবো। ওকে, আমি ঘরে খাবো, আমাকে বাইরে খাবো। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের ডিল, আমি মাকে বাইরে খাবো, মা আমাকে ঘরে খাবে, ঠিক আছে? তাহলে চলো, ভালো থাকো। যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, নিচে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে ফলো করে নিও। জিরো ওয়াট ফেসবুক পেজ ডেসক্রিপশনে রয়েছে, জিরো ওয়াট পেজটাকে লাইক করে দিও কেমন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলো না। সাথে থাকো, পাশে থাকো, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো। তাহলে শুভরাত্রি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, বাইরে উবার চলে এসেছে অলরেডি। থ্যাংক ইউ দাদা, গুড নাইট, আবার দেখা হচ্ছে, নমস্কার, গুড নাইট, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এখানে আমাদের পার্সেল রয়েছে, টেকঅ্যাওয়ে কাউন্টার, এটা বিরিয়ানি। মা দেখো প্যাকেজিংটা কি সুন্দর না, মা প্যাক করা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এখানে টাইমিংটা কখন?
এটা এখন তো বিকেল 4টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকছে। লকডাউনের আগে আমরা ব্রেকফাস্টও করতাম, ওকে, সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি ব্রেকফাস্ট চলত, তারপরে বিকেল 4টা থেকে আর আপনার রাত্রি 10টা অবধি হচ্ছে স্ন্যাক্স হয়ে গেছে। আচ্ছা, সকালবেলা আপনার পাও ভাজি ছিল, স্যান্ডউইচ, ডোসা, উত্তাপাম সাউথ ইন্ডিয়ান ছিল, আর বিকেলবেলা রোল, মোগলাই, আপনার স্যান্ডউইচ, পাও ভাজি এবং সাউথ ইন্ডিয়ান সবই পাওয়া যায়। আপনাকে একটাই ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি একটু মাস্টার খুলবেন একবার। আচ্ছা, উনি হচ্ছেন রেস্টুরেন্ট ম্যানেজার, ওনার সাথে অনেক কথা হয়েছে কিন্তু ওনাকে একবারও দেখিনি, ওনার এত সুন্দর একটা গোপ আছে আমরা দেখতেই পাইনি। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো লাগলো। বাবা মা কিন্তু হেভি ঠান্ডা, অন্য লেভেলের ঠান্ডা, জাস্ট অন্য লেভেলের খাওয়া দাওয়া হলো বি স্কোয়ারে এবং অন্য লেভেলের ঠান্ডা পড়েছে বাইরে, জাস্ট অন্য লেভেল। হ্যাঁ, তাহলে এই বি স্কোয়ার থেকে আমি এই বিরিয়ানি পার্সেলটা নিয়ে এসেছি, এই যে একদম গরম বিরিয়ানি, ধোঁয়া উঠছে, আর তার সাথে দিয়েছে ওটা রায়তা, এই যে এই বাটিটাতে রায়তা দিয়েছে, একটা কাটলারি সেট আছে, দুটো চামচ যে এগ আছে সাথে, বাড়তি পাওনা এগ আছে মাটন বিরিয়ানি। ওকে, বেশ ভালো বিরিয়ানিটা, সুন্দর বিরিয়ানিটা, বেশ সুন্দর। এবার আলু দিয়ে দেখি ব্যাপারটা কীরকম যাবে। না, বিরিয়ানি আবার চামচ দিয়ে ঠিক পোষাচ্ছে না, হাত লাগিয়ে দিয়ে একটু আলু দেখি ভেঙেটার সাথে ঠিক কীরকম যায়। আলুটা কিন্তু যথেষ্ট নরম আছে, একটু কেটে দেখিয়ে দিচ্ছি গরম বলে, হাত দিতে পারছি না, এই যে কাটলাম, আলুটা কিন্তু নরম আছে। বিরিয়ানিটা না রিচ না লাইট, একটা মিডিয়াম আর কি, আর ওটা ভালো, খুব স্ট্রং নয় ফ্লেভারটা, খুব স্ট্রং ফ্লেভার নয় কিন্তু একটা মাইল্ড ফ্লেভার, কিন্তু ইটস গুড, ইট টেস্টি। দেখি আলুর সাথে একগাল কেমন দেখায়, বাহ ভালো লাগছে। আমি রায়তাটা খুলি, কলকাতার কিন্তু সমস্ত বিরিয়ানিতে রায়তার সাথে থাকে না, মানে অনলাইন অর্ডার করলে বা টেক অ্যাওয়ে থেকে নিলে দেয় না সবাই, এরা কিন্তু দিয়েছে, এটা একটা যথেষ্ট বাড়তি পাওনা বলা যায়। রায়তাটা বেশ ভালো ভাই, মটনটা তো হাত দিতে না দিতেই খুলে গেল, ভেরি গুড। ইটস রিয়েলি অসম, এই যে রায়তা, রাইস সাথে গরম গরম মাটন, যথেষ্ট ভালো কোয়ালিটি দিয়েছে এবং বেশ বড় সাইজ, একদমই মাটন দিতে কিপটেমি করেনি। দাম অনুযায়ী আমি তো বলবো মাটনের পরিমাণ যথেষ্ট ভালো। বি স্কোয়ারের বিরিয়ানি ট্রাই করো, এরা কিন্তু অনলাইন ডেলিভারিও করে। দুটো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, একটা আমি খেলাম আর একটা খেলো আমার বাবা, ফ্যান্টাস্টিক। আমি তাহলে খেতে থাকি, টাটা।